বলে দিল যে এ দেশের মাটি তোমার জন্য ততক্ষণ নিরাপদ নয় যতক্ষণ এদেশে মুসলমান থাকবে। মুসলমান খেদাতে পারলেই তোমরা খুব শান্তি পাবে, আর ওদের মেরে ধরে লোপাট করে দেবো, তো ওদের জমি জায়গাগুলো সব তোমরা পেয়ে যাবে। বলছিলেন আদিবাসী এলাকায়, আমাদের চৌমাথার আশপাশেও কিছু কিছু আদিবাসী এলাকায় মিটিং হয়, এটা এনআরসি করে মুসলমান তো সব তাড়িয়ে দেবে। গপ্পারকা পুকুর দামি লোক আর গোলাটা তুই দিস, রবিবার মাস্টারের 5 বিঘে জমিটা আমি লোক আর 7 কাটাটা তুই নিবি। ওদের ভেতরে এখন মিটিং বসে বসে মিটিং আলোচনা হয়। আমাদের দুদিন ভেতরে শোনা পায় যে ভদ্রলোক পরেরা মাথায় ঢুকিয়ে দিয়েছে, আর এরা এখন সেই চিন্তায় প্রহর দিচ্ছে কবে এরা তাড়াবে। ওরা বিশ্রী গাধা, কেঁদা কম্বল, লেপ বালিশ, পুকুর, আম গাছ, আপেল গাছ সব আমরা দখল করবো, এই নেশায় এরা মাথা ঘুরিয়ে আছে। বুঝতে পারেন প্রতিবেশী যারা আছেন, কেন যে ওরা বিজেপি গেলে আর কিছু বলে না, এই কারণেই বলে না, এই জন্যই তো তারা কিছু বলে না। সুকৃতিরা যত কথা বলেছেন এত কথা যদি নাও বলতে পারে অন্তত একটা কথা তো বলেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছে গরুর দুটি সোনা থাকে। দাদা তুমি তো বিজেপি করো, তাহলে হার করি, তাহলে এক পর সোনা নিয়ে একটু স্যাকরার দোকানে যে বড়দিন আমারটা হার করে দাও, এক পর দুদি একটা হার করে দাও, দেখো তুমি যাই কি তো বয়টা স্যাকের দিয়ে বলে উঠি আবার সোনা থাকে। তাহলে এরা যে লোক বলেছে দুদি সোনা থাকে, যে লোক বলেছে সেই লোক কি বলো তোমাদের এই স্বপ্ন দেখা যাচ্ছে। বুঝতে পারি ওরা তিনি তিনিঙ্গন নাচছে যে মুসলমানদের বিরাট বিপদ, আমাদের সব ঠিক হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের বিরাট ভালো হবে। কিরকম ভালো হবে সেটা সুকৃতিতে বলে আমি একটা চিটকুনি দিয়ে দিই, অন্তত মাথায় থাকবে অনেক সময়। হ্যাঁ গাছে একটা বাঁদর খুব দিনই করে নাচ, এক একাই নাচ, ওর নাচ দেখে আশপাশে ফাঁদর অন্য সবাই গাছে এসে আছে। ওই দেশ তো লাভাচ্ছিস কি জন্য, বুঝলি আমার আমার জন্য একটা ভালো চান্স আছে, আমার একটা বিরাট সুযোগ আছে, আমার কপাল তুলে যাবে, যেটা বাঁদরের যুগে কারোর কপালে হয় না, আমার কপালে যাবে। তাহলে যে তোর কী চান্স আছে, কী সুযোগ আছে, মানে বিরাট সুযোগ আছে, বলি দিন দিন করে লাভ আছে। এরা আবার বলে আমাকে বলবি তোর সুযোগটা কী, মানে বিরাট ভালো সুযোগ আছে, আমার একটা চান্স আছে এবং আমার কপালে তা বলবি। এরা তো বলে আরে তোর সুযোগটা কি, চান্সটা কি, তোর লাভ কি হবে, তৈরি হোক এটা আমরা আছে যে ব্যাপারটা বল, বলছে আমার জন্য একটা বিরাট ভালো চান্স আছে। অনেক সময় পর তোমার ঠোঁট খুলে বলে নিচে দেখেছিস, তাহলে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, বলে ছেলেটা আর মেয়েটা দুজনে অনেক দিন ধরে প্রেম করে, আর ছেলে মেয়েটার বিয়ের কথা ছিল, আজকে ওদের বিয়ে হবে, মেয়েটা মালা হয়ে গেছে, মালা এনে গাছতলায় বদল করো, আর মেয়েটা বলছে আমার বিয়ে করে বলে তোমার বাড়ি নিয়ে যেতে। ছেলেটা বললো নেকড়িটা যাবো না, আমার আব্বা উল্টো পাল্টা বাবা উল্টো পাল্টা করতে পারে, তার তুই মালা বদল করে আজকে বাড়ি থাক, তোমার 6 মাস 10 বছর 1 বছর 20 বছর পরে তোর আমি দিন না দিলে যাবো। এমন মেয়ে লোক তখন বলে ফেলেছে তোমার গলায় মালা ধোয়ার চেয়ে কি বাঁধরের গলায় ধোয়া ভালো, আর এই কথা শুনে গাছের ডালে দিন দিন করে মিশতেছে মেরে বিয়ের চান্স আছে। বুঝতে পারেন আমাদের দেশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা দিন দিন করে নেচতেছে, বুঝতে পারেননি, আরে মেয়ে লোক কথায় কথায় বলে এরকম যে মালা তোমার গলায় দেওয়া চাইতে বাঁদরের গলায় দেওয়া ভালো, কিন্তু দেশে কোনো কালে ওই বাঁদরের মালা মেয়ে লোকের মালা বাঁদরের গলায় ওটাটা কেসটা যেমন, এদের দ্বারা তো হিন্দু সম্প্রদায়ের উপকার হওয়াটাও ঠিক তো বল। আমি একটু হিন্দু ভাইদের বুঝতে অনুরোধ করছি, এত যদি হিন্দু দরদি সরকার হবে, উত্তরপ্রদেশের হরিজন মন্দিরটা কারা ভাঙলো ভাই, গৌরী লঙ্কেশকে হত্যা করলো কারা, গতকালকেই তো বাজেট অধিবেশন পাশ হলো, এলআইসি বিক্রি হবে, আরে এলআইসি তো মুসলমানের কম করে, আমরা তো ফটোফটো তা দিয়ে দিচ্ছে দিক করে, এলআইসি তো অনেক মুসলমান করে কিন্তু সংখ্যায় অত্যন্ত কম, এলআইসির 100 টাকা যদি ঝাড় খায় তার 90 টাকা তো হিন্দুর টাকা,
ইন্দিরকর নাচ অন্ডারপ্যান খুলে কালকেই তো তোমাদের বাজেট অধিবেশনে কথা হয়ে গেছে, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু ভাইরা বাবুর আসেলা বাস তাদের যাচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রির পথে, কোল ইন্ডিয়া ভাড়ায় চলে যাবে, রেল দপ্তর বেসরকারিকরণ হয়ে যাবে, পিএনবি ব্যাংক লোটপাট হয়ে গেল, কবে সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখবেন এসবিআই তারা জুড়ছে, যার যার টাকা আছে ব্যাংকে রাখবে না, তুলে বালিশের তলায় রাখবে, তাতে যদি চারটে নোট ইঁদুরি কাটে তাও অন্তত মনের বুঝতে পারছে সারা ইঁদুর দেখে গিয়েছে তো ব্রিটিশের দালাল দেখা হয়ে যাবে। গোটা দেশ রসা চলে গেল আর আপনি এখন রাম মন্দির নিয়ে হাততালি দিচ্ছেন, রান্নার গ্যাসের দাম 400 টাকা থেকে 800 টাকা পেরিয়ে গেল, আপনি এখন বলছেন মোদি হয়তো মন্ত্রী নেই। আমি ভাবতে অনুরোধ করছি গরুর গোশ মুসলমানরা খায় এটা আপনারা বেঁধে যায়, ওরা কথা দিয়েছে যে গরু মা দেবতা বাঁচিয়ে রাখতে হবে, বিজেপির লিডার বাড়ি গেলে গলায় গামছা দিয়ে জিজ্ঞেস করুন এই রাজত্বে পৃথিবীর ভিতরে ভারতবর্ষ হলো দ্বিতীয় বৃহত্তর দেশ যে দেশ সবচেয়ে বেশি গরুর গোশত বিদেশে রপ্তানি করে। মোদীর রাজত্বের কথা বলছি, মোদীর রাজত্বের কথা বলছি, আমি বাদশাহ ঔরঙ্গজেবের রাজত্বের কথা বলছি না, এই রাজত্বে, এই হিন্দু রাজত্বে, নরেন্দ্র মোদী অমিত শাহের রাজত্বে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি গোশত বিদেশে বাজার হচ্ছে, রপ্তানি হচ্ছে। আপনি বিজেপি করুন তো আপনি নেতাদেরকে এটা জিজ্ঞেস করবেন না যে তোমরা গরু বাঁচাবার নামে ভোট চেয়ে গরুর গোশত বিদেশে পাচার করছো কেন, এ কথাটা আপনি বলবেন না যে লাভ জুয়াদের নাম করে তোমরা আমাদের ভোট চাইলে যে মুসলমান মেয়ের ছেলেরা প্রেম করে আমাদের মেয়েগুলোকে বিয়ে করে সব মুসলমান করে দিচ্ছে, তা আমাদের ভোট দাও আমরা তোমাদের মেয়েগুলোকে হিন্দু করে রেখে দেবো, ঘুরিয়ে জিজ্ঞেস করুন লালকৃষ্ণ আদবানির ভাইবি বিয়ে করে যাক মুসলমান ভাতারের সাথে, এর বিচার আমরা কেন? শাহনাজ আলম যে তোমাদের বিজেপি পার্টির মুখপাত্র সে তো তোমাদের জামাই, যদি বিশ্বাস না তো আন্ডারপ্যান করে দেখতে হবে যাও, তোমাদের তো দুলো ভাই দুলাবার প্যান করলে খুব একটা দোষ দেবে, ও তোমরা তোমাদের মেয়েগুলো মুসলমানের সাথে বিয়ে দেবে তাতে দোষ হবে না, আর গাঁ গ্রামে এসে নিরীহ জনগণ হিন্দুদেরকে বোঝাবে যে লাভ জিয়াদ করে আমাদের ঘরে মেয়েগুলো সব মুসলমানের ঘরে চলে যাচ্ছে। সুতরাং এইভাবে বোকা পাড়ায় টাকা ভাঙিয়ে আর কতকাল তারা চালাবে আর কতকাল আমরা তাদের কাছে বোকা হয়ে থাকবো। হিন্দু ভাইদের আমি বুঝতে বলেছি, অনুরোধ করছি, ধর্ম আপনার একটা আছে আমার একটা আছে, আপনি আপনার ধর্মটা পালন করবেন আমি আমারটা পালন করবি, যার ধর্ম সে পালন করে ভালো ধার্মিক তৈরি হোক, তবে ধর্মের নামে এই ব্যবসা করবে আর কতকাল আপনি এই ব্যবসা তাদের চালাবার সুযোগ দেবেন। প্রতিবেশী হিন্দু ভাই যারা আছে, প্রতিবেশী হিন্দু ভাই যারা আছে তাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি যে প্রশ্নগুলো বিজেপি আর এসএস এর নেতাদের তোমরা বলো, মন্দির মসজিদের সমস্যা, বাবরি মসজিদ ভেঙে তো রাম মন্দির করবো আইয়ে তো হয়ে গেছে তোমাদের, কিন্তু একবার জিজ্ঞেস করো যে ওই অযোধ্যাতে এই বিতর্কিত জায়গা ছাড়াও আরো তো 15টা মন্দির আছে আর প্রত্যেক মন্দিরের মাথায় লেখা আছে এইটাই হলো রামচন্দ্রের আসল জন্মভূমি, বুঝতে পারেন? বাবরি মসজিদ নিয়ে যে সমস্যা বিতর্ক ওই বিতর্কিত জায়গাটা বাদ দিয়ে কিন্তু ওখানে আরো 15টা রাম মন্দির আছে আর প্রত্যেক মন্দিরে লেখা আছে যে এইটাই হলো রামচন্দ্রের আসল জন্মস্থান, তাহলে তোমরাই তো বলে যাচ্ছ যে রামের জন্মেরই ছিল, আপনি আরএসএস এর নেতাদের বলবেন না, আপনি বিজেপির লিডারদের বলবেন না যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হচ্ছে ওটা তো আসল মন্দির ঠিকই আছে, তাই ভেজাল যে 15টা আছে 15টা ভেঙে দেওয়া হোক, আমার কথা কি কোনো দাবি ভুল আছে? আমার আমি শেষ কথা বলছি, দাদা বলছিলেন যে মেয়ের বিয়ে দিতে গেলে একটু মাতুলকুল পিতৃকুল দেখতে হয়, বাপ পকেট মার কিনা, নানা দোর ঠেলা কিনা,
ওর মা আবার কোনো পতিতরা ছিল কি না, পতিতটা দেখলে খানিকটা আন্দাজ করা যায় যে ওই কোম্পানির প্রোডাকশান কীরকম হতে পারে, দেখতে হবে। আসলে দাদা যতটা বলেছেন, আমি যদি আরও একটু পিছিয়ে চলে যাই, ১৯১১, ১৯১৬, ১৭, ১৮, ১৯১৩, ১৯১৩, ১৯৩৪ যদি আগের থেকে দেখেই আসি, তাহলে পরিষ্কার ভাষায় এটা বলতেই হয়, বিজেপি আরএসএস হল ব্রিটিশ গভর্নমেন্টের পোষা দালাল। ইতিহাসটাই বল, বঙ্গভঙ্গ, এ বাংলা ও বাংলা ছিল তো একই বাংলা, এই বাংলাটাকে পূর্ববঙ্গে আর পশ্চিমবঙ্গে ভাগ করে বাংলা ভাষাভাষী মানুষকে দুটো ভাগ করে দিল, যে কাপুরুষ সেই কাপুরুষ হল বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখার্জী। এদের চিনতে হবে না। ১৯২৩ সালে গলওয়ালকারের তত্ত্ব অনুযায়ী সাবরকর প্রথম বিজাতি তত্ত্বের দেশ বিভাজনের মন্ত্র দিয়েছিল, ১৯৩৬ সালে যে স্যার মোহাম্মদ আলী জিন্না তিনি এই তত্ত্ব মেনে নিয়েছিলেন, দেশভাগের জন্য মুসলমানের দোষ যদি একবার দিতে হয় তো ১৩ বার দোষ দিতে হবে সাবরকরের আর গলওয়ালকারের। মোহাম্মদ আলী জিন্না তো দেশভাগের তত্ত্ব প্রস্তাব দেননি, প্রস্তাব দিয়েছিল আরএসএস বিজেপির ক্যাডার নেতা লিডাররাই, মেনে নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না, সেটা তার ঐতিহাসিক। আমরা দেশভাগ চাইনি, দেশ বিভাজনের সময় বড় হয়েছি, মুসলমান যে এখানে ইচ্ছা থাকতে পারে, কারো যদি ইচ্ছা না থাকে তা পাকিস্তানে চলে যেতে পারে, বাংলাদেশ চলে যেতে পারে, তখন বাংলাদেশ হয়নি তখন পাকিস্তান না, তো অনেকে চলেও গিয়েছে। আমরা যারা এখানে আছি, আমরা বাংলাদেশ চাইনি, আমরা পাকিস্তান চাইনি, সারে জাহান আছে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের এই বক্তব্যের মূল্য দিয়ে আমরা এদেশে ছিলাম আছি, সেদিনকেও দেশ বিভাজনের বিরোধিতা করে বলেছিলাম, হিন্দুস্তান আমার জন্মভূমি, হিন্দুস্তান আমার পিতৃভূমি, হিন্দুস্তান হিন্দুস্তান এটা আমার এই ভারতবর্ষ, এটা আমার জন্ম মৃত্যু শেষ ঠিকানা, আমরা এই ঠিকানা থেকে কোথাও যাব না, আমরা এখানে ছিলাম এবং আছি। সুতরাং প্রমোদ মহাজনের ভাষায় বলতেই হয়, ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স যে কলে কৌশলে এদিক সেদিক করে নাগরিক হয়ে গেছে, নেবার ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স ভারতীয় নয়, তারা বাই চয়েস আমরা ভারতবর্ষের সিটিজেন, ভারতবর্ষের নাগরিক। সুতরাং এই হিন্দু মুসলমানের ডিভাইডেশন ঘটিয়ে দিয়ে আপনি জানেন জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করলো নাথুরাম গডসে, সেই নাথুরাম গডসের নামে মন্দির তৈরি করে পুজো করছে আরএসএস এর লোকেরা, যে জাতির জনকের ছবি টাকায়, মহাত্মা গান্ধীর ছবি প্রত্যেক টাকায় টাকায়, সেই গান্ধীজিকে যারা হত্যা করেছিল সেই বংশের মেয়ে শান্তির সঙ্গে সংসার করবে এটা কখনো হতে পারে, এটা কখনো হতে পারে না। সুতরাং মাতুলকুল পিতৃকুল দেখতে গেলে এদের সঙ্গে কুটুম্বিতে করা তো দূরের কথা, এদের ভারতবর্ষের মাটিতে জায়গা দেওয়া মহাপাপ, মহাপাপ। সুতরাং আপনারা যারা এসছেন বার্তাটা শুধু শোনার জন্য নয়, বুঝতেও হবে, একটু পড়াশোনা করতে হবে, একাধিকবার শুনতে হবে, এবং এই ধরনের সমাবেশগুলো হলে প্রতিবেশী হিন্দু ভাইদের সাথে নিতে হবে। ভারতবর্ষের ভৌগোলিক সীমানাতে যারা আছে, হিন্দু খ্রিস্টান শিখ ইসাই সবাই ভারতের নাগরিক, এদের কাউকে আমরা বেনাগরিক করার ষড়যন্ত্র আর চক্রান্তকে বাহ্য করবাই কোনো আমরা ব্যর্থ করবই করব, এটা আমাদের চ্যালেঞ্জ। সত্যিই যারা রিফিউজি, সত্যিই যারা অধস্ত বাংলাদেশ থেকে এসেছে, এখানে যদি তাদের জায়গা না হবে আপনি ঢুকতে দিলেন কেন, ওরা চুরি চাপটা করে ঢুকেছে, এরা যদি চুরি চাপটা করে ঢুকবে তা বর্ডার সিকিউরিটি ফোর্সকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা দিয়েছে তারা কেন এদের কাটকাতে পারেন, আপনি ঢোকার সুযোগ দিলেন, তাদের আধার কার্ড দিলেন, তাদের আইডেন্টি কার্ড দিলেন, তাদের ভোটার কার্ড দিলেন, তাদের স্কুলে পড়তে দিলেন, পড়ার পরে তাদের চাকরি দিলেন, আজকে ৫০ বছর পরে এসে বলছেন নাগরিকত্ব নীতি যেটা আবার ফর্ম ফিল আপ করতে হবে,
কোন দেশের কথা? তার মানে নিশ্চয় যদি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা আপনাদের সদিচ্ছা থাকত, এক কথায় বলে দাও যারা ভোট দিয়েছে তারা সবাই দেশের নাগরিক, হিন্দুদের নাগরিকত্ব হয়ে যায়, কোনো অসুবিধা নেই তো। কিন্তু এত কান ব্যর্থে নাক পাড়তে ঠ্যাঙের তলা দিয়ে ঘুরিয়ে পাইকান করতে হবে কেন? এখনো যদি হিন্দুরা বলে নেভেলি চান্স ওই কাকলি বাবা বলেছে আর ঘোষ বাবা বলেছে, ভোলে বাবা পার করে ওরা সেই বাবার কথা এখনো দিন দিন করে নিচতেছে যে মেরে গিয়ে চান্স হয়, কি আর চান্স হয় ও আমি মালুম করে বলেছিল না ভাই ও পুরে দেশ মে জিতনা কালা দানা হ্যায় এক জগা জমা করনে কে বাদ হার এক নাগরিক কে অ্যাকাউন্ট মে 15-20 লাখ রুপিয়া মিল জায়গা। ভিলেনটা বলেছে না তাহলে একটা ফেরাউন আর একটা হামান দুটো মিলে চলবে, দারুণ মিলেছে। এইরকম ভাইরা ভাই অনেকদিন মিলে তোর হামানদার দেখে সাংবাদিকরা জিজ্ঞেস করছে এসে এসে বাপ লুচার মে বহুত বার হওয়া তা মোদিজি রে কাহা তা 15-20 লাখ রুপিয়া মিল জায়গা, ক্রান্তি তো চেঞ্জ হো গেয়া, কালাধন তো সব হাত মে আ গেয়া, তো আবি রুপিয়া নাগরিক কে অ্যাকাউন্ট মে কব মিলেগা? তো বলল অমিত শাহ তোর শুনি বুঝে একটু টাকে হাত চাপ ঘষে বলল ওর লেকচার দে রেখে চুগলায় বলছে বক্তৃতা করার একটা মাত্রা ওই জায়গা বাবার কানে কোনো দিন মিলবে না। এটা হলো ইয়ে লেকচার দে রেখে চুগলা, আরে চুনাও কে ময়দান মে এসে ভাত আর কি ওর চাইতে গেলে এরকম কথা বারবার করতে হয়। ওই যেরকম বলেছে 15 লাখ রুপিয়া ইয়ে জুমলা হয় তোমার নাগরিকত্ব ইয়ে বিয়ে জুমলা হয়, যারা ভোলে বাবা পার গারে গারে কথা অপেক্ষা করছো ইয়ে বিয়ে জুমলা হয় একটু বোঝবার জন্য আমি প্রতিবেশী আমার হিন্দু ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, এরা হিন্দুর জন্য বিপদ নয়, এরা মুসলমানের জন্য বিপদ নয়, ইহরা ইহুদি খ্রিস্টান নাসারাদের জন্য বিপদ নয়, আসলে আরএসএস ব্রিটিশের পোষা পালা এরা আসলে ভারতবর্ষের জন্যই বিপদ। এদেরকে শেষ না করতে পারলে আমাদের দেশটাকে বাঁচানো যাবে না। এই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনারা এসেছেন, 83 বছরের বৃদ্ধ মানুষটা আপনারা ডেকেছেন, এই কষ্ট করেই এসেছেন, ছোট্ট একটু দোয়া সবরাশ্রেণী হবে। হিন্দু ভাই যারা আছেন আমরা অন্তত আল্লাহর কাছে একটু দোয়া করি যে আল্লাহ যেন আমার এই দেশটাতে শান্তি সম্প্রীতির সঙ্গে ভালো রাখেন। আপনারা